হ্যালো বাচ্চো, ক্যা হালচাল হ্যায়? আচ্ছা দেখো, তোমাদের এই ভিডিওতে স্পেশাল ইন্টিগ্রেলের তোমাদের আমি লাস্ট করিয়েছিলাম, কোশ্চেন নাম্বার 32 করেছিলাম, এবং সেম টাইপের যেগুলো অঙ্ক, যেমন ধরো 32, তারপরে হচ্ছে 31, ঠিক আছে, 35, পুরো সেগুলো সেম টাইপের অঙ্ক, 40, 41, পুরো সেম টাইপের অঙ্কগুলো আমি দেখিয়েছিলাম। এখন দেখো, আমি তোমাদের 38 আর 37, পুরো সেম টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক 37, 38 আর 39, এই তিনটে সেম টাইপের অঙ্ক, তার মধ্যে 38টা আমি দেখাচ্ছি, আর তো অটোমেটিক 37 আর 39 তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো সুতরাং 38-এর অঙ্কটা দেখো, এই 37, 38, 39 তিনটা পুরো একদম সেম টাইপের, ওকে? তো এখন এই 38-এর অঙ্কটা আমি তোমাদের দেখাচ্ছি, যে দেখো, উপরে পাওয়া নিচে ম্যাক্সিমাম পাওয়ার থেকে কম আছে, অর্থাৎ নিচের ম্যাক্সিমাম পাওয়ার বেশি আছে, তাহলে এটা পার্সিয়াল ফ্র্যাকশন করা যাবে কি? এটা তো হতেই হবে যে উপরের ম্যাক্সিমাম পাওয়ার থেকে নিচের ম্যাক্সিমাম পাওয়ার বেশি হবে, এটা বেশি আছে 1 নম্বর। 2 নম্বর শর্ত কি? নিচেরটা কমপ্লিট ফ্যাক্টর হতে হবে। তো নিচেরটা এটা কমপ্লিট ফ্যাক্টর করা নাই, কিন্তু আগের যে অঙ্কটা ছিল কমপ্লিট ফ্যাক্টর হিসাবে অঙ্কটাতে ছিল, আগের অঙ্কটাতে দেখো তুমি, অঙ্কটাতে ফ্যাক্টর করা ছিল, তাই আমাদের ফ্যাক্টর করতে হয়নি, তাই এইখানে এখানে কিন্তু ফ্যাক্টর করতে হবে। তো দেখে নেবো যে এটা ফ্যাক্টর করা যাচ্ছে কি না, যদি ফ্যাক্টর না করা যায় তাহলে কিন্তু পার্সিয়াল ফ্র্যাকশন করা যাবে না, এটা ভালো করে মনে রাখবে। তাই এটা ফ্যাক্টর হচ্ছে কি না দেখি সবার প্রথমে। তো কী আছে? এক্স কিউব, 2x² মাইনাস এক্স মাইনাস 2, ওকে? এখানে দেখো, এক্স ইকুয়াল টু যদি তুমি 1 পুট করো এই ত্রিঘাত রাশিটার মধ্যে, তাহলে কত হবে? 1 + 2 - 1 - 2, মানে 0 হচ্ছে। তার মানে কি, এক্স মাইনাস 1 ইজ এ ফ্যাক্টর অফ দিস কোয়ান্টিটি, মানে এক্স মাইনাস 1 হলো এই ত্রিঘাত রাশির একটা ফ্যাক্টর, উৎপাদক। তাহলে এক্স মাইনাস 1 যদি একটা একটা ফ্যাক্টর হয়, তাহলে বাকি ফ্যাক্টরগুলো কীভাবে হবে? বাকি ফ্যাক্টরগুলো কী করে বার করবে? না, বাকি ফ্যাক্টরটা এক্স মাইনাস 1 একে দিয়ে ভাগ করে দাও, তাহলে ভাগ করে নিলে অন্য ফ্যাক্টরগুলো বেরিয়ে যাবে। তো তোমাদের ভাগ মনে আছো, বা ভ্যানিশিং মেথড করতে পারো, ঠিক আছে? ভ্যানিশিং মেথড যদি করো তাহলে কী হবে? না, এক্স মাইনাস 1 তিনটে ফ্যাক্টর হবে, তো তিনটে ফ্যাক্টর এইভাবে বসাও, এইভাবে তিনটে ফ্যাক্টর বসালে এতে কী হবে? এখানে এক্স কিউব আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে এক্স কিউব হলো, মাইনাস এক্স স্কোয়ার আছে কত এখানে? +2x², তাহলে মাইনাস এক্স স্কোয়ার যেহেতু এখানে আছে, এখানে +2x², তাহলে এখানে কত দেবে? 3x, তবেই তো এখানে 3x² হবে, আর এখানে -x², তাহলে 2x² হচ্ছে, মিলছে? আর +3x² -3x হচ্ছে, এখানে আছে কত? -x, যেহেতু এখানে -3x আছে, তাহলে এখানে +2 দাও, তাহলে +2 আর -3x -x হয়ে যাবে, আর -2 হয়ে যাবে, ওকে? এরপরে এক্স মাইনাস 1টা কমন নিও, x² +3x + 2, তাহলে এইটা হয়ে গেলো ভ্যানিশিং মেথডে করছো। তোমরা এক্স মাইনাস 1কে এক্স মাইনাস 1 দ্বারা একে যদি ডিভাইড করো, ভাগ করো, তাহলেও তুমি অন্য ফ্যাক্টরটা পেয়ে যাবে, তাহলে এক্স মাইনাস 1 দিয়ে একে যদি ভাগ করতে এইটা বেরোতো, এইটা ভ্যানিশিং মেথডে করলে। এরপরে এইটা ফ্যাক্টর করে নাও, তাহলে এক্স মাইনাস 1 কমন এক্স প্লাস, এটা কী হবে? x + 1 x + 2, এটা তো তোমরা বুঝতেই পারছো ফ্যাক্টর, তাহলে কী হচ্ছে? এটা তিনটে ফ্যাক্টর হলো, এক্স মাইনাস 1 x + 1 x + 2, তার মানে নিচের যে ত্রিঘাত রাশিটা হরে ডেনোমিনেটারে, এটা হচ্ছে তিনটে ফ্যাক্টর হলো। তখন এই তিনটে ফ্যাক্টরকে এখানে বসাও, প্লেস করো, তাহলে অঙ্কটা কী দাঁড়াবে? আলটিমেটলি অঙ্কটা দাঁড়াবে ইন্টিগ্রাল 7x + 5 dx ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 কমন এক্স প্লাস 1 কমন এক্স প্লাস 2, এই হচ্ছে ফ্যাক্টর। তাহলে এইটা তিনটে ফ্যাক্টর হলো, তাহলে এখন এই জিনিসটাকে, অর্থাৎ 7x + 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 কমন এক্স প্লাস 1 কমন এক্স প্লাস 2, এখানে দেখো এটা তিনটে ফ্যাক্টর আছে, মানে এই টাইপের অঙ্কগুলো যেগুলো আমি আগে বলেছিলাম না, যে সেম টাইপের অঙ্ক, যেমন ধরো 46, তারপর ধরো 40, বা ধরো তিনটে ফ্যাক্টর আছে, যেমন ধরো তিনটে ফ্যাক্টর আছে কোনটা, এই 46 যেটা বললাম, এগুলো তিনটা ফ্যাক্টর, বা 41, দেখো এক্স এক্স প্লাস 1, বোঝা যাচ্ছে? এক্স এক্স প্লাস 1 এক্স প্লাস 2, 46 কী আছে? এক্স মাইনাস এক্স মাইনাস বি এক্স মাইনাস সি, তো এইগুলো নিচে তিনটা ফ্যাক্টর আছে, এইটা যদি ভেঙে দেখো তাহলে কত হবে? 39, x² - 1 x - 1 × x + 1, তার মানে এক্স এক্স মাইনাস 1 এক্স প্লাস 1, তিনটে ফ্যাক্টর হবে, তাহলে এগুলো সব সেম টাইপের, মানে তিনটে ফ্যাক্টর হচ্ছে তিনটে কনস্ট্যান্টের নিচে, তিনটে হবে, কারণ লিনিয়ার ফ্যাক্টর প্লাস একটা কনস্ট্যান্ট বাই লিনিয়ার ফ্যাক্টর প্লাস 1 প্লাস আর একটা কনস্ট্যান্ট এক্স প্লাস 2, মানে এগুলো সব রৈখিক ফ্যাক্টর, লিনিয়ার ফ্যাক্টর, তো নিচে লিনিয়ার ফ্যাক্টর হলে উপরে একটা কনস্ট্যান্ট হচ্ছে, তাহলে এইখান থেকে তোমরা কত পেয়ে যাবে? তাহলে অর 7x + 5 এক্স মাইনাস 1 এক্স প্লাস
ওয়ান এক্স প্লাস টু ইকুয়াল টু উপরে হয়ে যাবে এটা সি ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু, আর এই নিচে কত আছে, নিচে ফ্যাক্টর হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু, মানে তিনটে হচ্ছে লসাগু এলসিএম হলো। এরপরে তাহলে সি টু কী হবে, না এই তিনটেকে এক্স প্লাস ওয়ান দিয়ে ডিভাইড হবে, তো তিনটেকে এক্স প্লাস ওয়ান দিয়ে ডিভাইড হলে কত পড়ে থাকবে, এক্স প্লাস ওয়ানটা বাদ যাবে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু, তাহলে প্লাস সি টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু, বোঝা গেল। প্লাস আর একটা হবে সি থ্রি, সি থ্রিটা কত হবে, না এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, এইটা হবে। তাহলে পরের স্টেপে এটা কী হয়ে যাবে, অর পরের স্টেপে হয়ে যাবে সেভেন এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু, এখন দেখো বোথ সাইডে কিন্তু এই নিচের যে হর হরটা কেটে যাচ্ছে, তাহলে সেভেন এক্স প্লাস ফাইভ কত দাঁড়াচ্ছে, সি ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান কমন এক্স প্লাস টু, সি টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু, সি থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান। ওকে, এখন দেখো তাহলে এটা একটা এক্সের অভেদ, মানে এক্সের সমস্ত মানে স্যাটিসফাই করবে, কিন্তু আমরা এক্সের এমন মান বার করবো, বসাবো, পুট করবো, যাতে করে ইজি ক্যালকুলেশন হয়। তুমি এখানে এক্স ইকুয়াল টু হান্ড্রেড বসাতে পারো, এক্স ইকুয়াল টু নাইনটি নাইন বসাতে পারো, কারণ এক্সের যে কোনো মান বসাতে পারো, কিন্তু নাইনটি নাইন বা হান্ড্রেড হান্ড্রেড টু এগুলো বসালে ক্যালকুলেশন তোমার ডিফিকাল্ট হবে, ওই জন্য এমন ভ্যালু বসাবে যাতে ইজিলি ক্যালকুলেশন হবে। তুমি দেখো এক্স ইকুয়াল টু ওয়ান বসাও, এক্স ইকুয়াল টু ওয়ান বসালে কী হবে, এটা জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, তাহলে সি টু থাকবে না, সি টু থ্রি থাকবে না, সি ওয়ানটা ফট করে পেয়ে যাবে। আবার এক্স যখন মাইনাস ওয়ান বসাবে তখন এইটা জিরো হয়ে যাবে, এক্স ইকুয়াল মাইনাস ওয়ান এখানে বসাবে সি থ্রি জিরো হয়ে যাবে, শুধু সি টু বেরোবে। তাহলে ফার্স্ট পুট পুটিং পুটিং এইভাবে করবে, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বসালে এটা কত হচ্ছে, মাইনাস সেভেন প্লাস ফাইভ ইকুয়াল টু এটা জিরো হচ্ছে, আর মাইনাস ওয়ান বসালে সি থ্রি এই পোর্শনটা জিরো হচ্ছে, এই পোর্শনটা জিরো হচ্ছে, মানে সি ওয়ান সি থ্রি থাকছে না, থাকছে শুধু সি টু, বোঝা গেল। কেন থাকছে না, এখানে মাইনাস ওয়ান বসালে কী হচ্ছে, জিরো, মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে জিরো ইন্টু এর সঙ্গে পুরো গুণ হলে জিরোই হবে, এখানেও মাইনাস ওয়ান যদি বসা মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো, তাহলে জিরো ইন্টু সি ওয়ান ইন্টু এক্স প্লাস টু মানে জিরো হয়ে যাবে, তার মানে সি ওয়ান সি থ্রি থাকছে না, তাহলে সি টু কত হয়ে যাবে, না মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু, অর এটা হচ্ছে মাইনাস টু ইকুয়াল টু সি টু, তাহলে এটা মাইনাস টু আর এটা ওয়ান, মানে এখানে হয়ে যাচ্ছে সি টু ইকুয়াল টু মাইনাস টু ক্যান্সেল হয়ে গেলো ওয়ান, তাহলে সি টুর ভ্যালু বেরোলো, সি টুর ভ্যালু হচ্ছে ওয়ান। ওকে, এরপরে পুট করো, পুটিং পুটিং এক্স ইকুয়াল টু মাইনাস টু, এক্স ইকুয়াল টু যদি মাইনাস টু বসাও তাহলে এটা কত হবে, না সেভেন মাইনাস টু প্লাস ফাইভ ইকুয়াল টু এখানে হয়ে যাবে সি ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান, আর এটা হচ্ছে মাইনাস টু প্লাস টু, মানে এটা জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাও জিরো হয়ে যাচ্ছে সি টুটা, এটাও জিরো হয়ে যাচ্ছে, সি টু ইন্টু জিরো প্লাস সি থ্রি ইন্টু মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান, এখানে এক্সের জায়গায় বসালে মাইনাস টু বসালে, তাই তো। তাহলে পরের স্টেপে এটা হয়ে যাবে, তাহলে মাইনাস ফোরটিন প্লাস ফাইভ ইকুয়াল টু সি থ্রি মাইনাস থ্রি মাইনাস ওয়ান, আর পরের স্টেপে এটা হচ্ছে মাইনাস নাইন ইকুয়াল টু থ্রি সি থ্রি, তাহলে এটা হচ্ছে থ্রি সি থ্রি আর এটা হচ্ছে মাইনাস নাইন, তাহলে পরের স্টেপে এটা হয়ে যাবে সি থ্রি ইকুয়াল টু মাইনাস নাইন বাই থ্রি, মানে মাইনাস থ্রি, তাহলে সি থ্রি ভ্যালু কত বেরোলো, মাইনাস থ্রি, আর সি টু ভ্যালু বেরোলো ওয়ান, এরপর বাকি আছে কি সি ওয়ান, তাহলে সি ওয়ানটা কী করে বার করবে, না সি ওয়ানটা বার করার জন্য তোমাকে এখানে এক্স ইকুয়াল টু ওয়ান বসাবে, এক্স ইকুয়াল টু ওয়ান বসালে এটা জিরো হবে আর এক্স ইকুয়াল টু ওয়ান বসালে এটা জিরো হবে, তাহলে সি ওয়ান ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে। এইভাবে সি ওয়ান সি টু যে আননোন ভ্যালুগুলো ধরেছিলে সি ওয়ান সি টু সি থ্রি ভ্যালুগুলো বেরোবে। তা পুটিং নেক্সট পুটিং এক্স ইকুয়াল টু ওয়ান, ওকে এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে নাও পুট পুটিং এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান পুট করলে কী হবে, না এটা হচ্ছে গিয়ে হয়ে যাবে সেভেন ইন্টু ওয়ান প্লাস ফাইভ ইকুয়াল টু সি ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে জিরো, তাহলে পরের স্টেপে এটা হয়ে যাবে টুয়েলভ ইকুয়াল টু সি ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি, অর সি ওয়ান ইকুয়াল টু টুয়েলভ বাই দু তিনের ছয়, ওকে তাহলে পরের স্টেপে কত হয়ে যাবে, এটা সি ওয়ান ইকুয়াল টু ছয় দুয়ে বারো, তা সি ওয়ানের ভ্যালু কত বেরোলো দুই, ক্লিয়ার, আর সি টু বেরোলো ওয়ান আর সি থ্রি বেরোলো মাইনাস থ্রি। এখন তাহলে এইটার ইন্টিগ্রেশন মানে কি, এই তিনটার ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশন যদি এখানে নাও, এটা ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু এটা ইন্টিগ্রেশন ডিএক্স, এটা ইন্টিগ্রেশন ডিএক্স, এটা ইন্টিগ্রেশন ডিএক্স, মানে তিনটা ইন্টিগ্রেশন হবে, এবার সি ওয়ান সি টু ভ্যালু তুমি এখানে বসিয়ে তিনটা ইন্টিগ্রেশন নিতে পারো, বা ইন্টিগ্রেশন নিয়ে নিলে লাস্টে সি ওয়ান সি টু সি থ্রি বেশি ভ্যালু বসালে, একই ব্যাপার, লাস্টে নিবে ইন্টিগ্রেশন, তাহলে প্রথমেই তুমি ইন্টিগ্রেশনটা নিয়ে নাও সি ওয়ান সি টু সি থ্রির ভ্যালু লাস্টে বসাবে, সেটাই বেটার হবে। ওকে, দেয়ারফর ইন্টিগ্রাল সেভেন এক্স প্লাস ফাইভ ডিএক্স ইকুয়াল টু
এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হয়ে যাচ্ছে ইন্টিগ্রাল সি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স প্লাস সি টু বাই এক্স প্লাস ওয়ান ডিএক্স সি থ্রি বাই এক্স প্লাস টু ডিএক্স। ক্লিয়ার? এখন দেখো এইটা হলো, তাহলে সি ওয়ানটা বাইরে চলে আসবে, আর সি ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন কত হবে? লগ মড এক্স মাইনাস ওয়ান। এটা সি টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টিগ্রেশন কত হবে? লগ মড এক্স প্লাস ওয়ান। সি থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টিগ্রেশন কত হবে? লগ মড এক্স প্লাস টু প্লাস সি। এই সিটা হচ্ছে কি? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সমাকলনের ধ্রুবক। এখন সি ওয়ান সি টু সি থ্রি ভ্যালু পেয়েছো, তাহলে সি ওয়ান সি টু সি থ্রি ভ্যালু বসা এখানে পুট করলে কত হবে? সি ওয়ান বেরিয়েছে তোমার টু, তা সি ওয়ান টু এখানে বসাও, ইকুয়াল টু টু লগ এক্স মাইনাস ওয়ান। সি টু কত বেরিয়েছে দেখা যাক, সি টু বেরিয়েছিল এই যে সি টু বেরিয়েছিল ওয়ান, তাই তো? তাহলে ওয়ান ইন্টু লগ মড এক্স প্লাস ওয়ান। আর সি থ্রি বেরিয়েছে মাইনাস থ্রি, তাহলে এখানে মাইনাস থ্রি ইন্টু লগ মড এক্স প্লাস টু প্লাস সি। পরের স্টেপে হয়ে যাবে এটা, তাহলে এটা কী দাঁড়াচ্ছে? টু লগ মড এইট। এটাকে যদি একটু সিম্পলিফাই করা যায় তাহলে এটা করা যেতে পারে যে লগ এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, টুটা উপরে চলে এলো, আর এটা মাইনাস যেমন আছে রেখে দাও এক্স প্লাস ওয়ান, ওকে। আর এটা হচ্ছে মাইনাস লগ এক্স প্লাস টু এর হোল কিউব প্লাস সি। এটা এখানে রেখে দিতে পারে, আর তুমি যদি সরল করতে চাও তাহলে সরলটা এইভাবে হয়ে যাবে, লগ মড এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ারটা উপরে রইল আর এটা নিচে নামবে এক্স প্লাস ওয়ান, কারণ মাইনাস আছে মানে ডিভাইড, মাইনাস আছে মানে ডিভাইড, মানে নিচে নামবে এক্স প্লাস টু এর হোল কিউব। এটা রেখে যেতে পারে, এটাকে ফাইনাল অ্যান্সার হিসাবে রাখা যায়, ফাইনাল অ্যান্সার মানে মোর সিম্পলিফাইড অ্যান্সার, সবচেয়ে বেশি সরলীকৃত আকার, ঠিক আছে? সবচেয়ে বেশি সিম্পলিফাই করে এটা রাখতে পারো বা এখানে রেখে দিতে পারো, মানে এইখানে রেখে দিতে পারো। ক্লিয়ার? তাহলে এটাই হয়ে যাবে ফাইনাল অ্যান্সার, ওকে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, সি টুর ভ্যালুটা কত? ওয়ান। সি টুর ভ্যালুটা ওয়ান, তো সি টুর জায়গায় ওয়ান বসালে এটা প্লাস ওয়ান হবে, তো প্লাস হবে, এটা হয়ে যাবে প্লাস। আমার এটা খেয়াল নেই, এটা মাইনাস ছিল, তার মানে এক্স প্লাস ওয়ানটা নিচে হবে না, এক্স প্লাস ওয়ানটা হবে উপরে। এখানে শুধু মাইনাস আছে বলে এইটা শুধু নিচে হবে। তো সুতরাং তুমি এইটা অ্যান্সার রেখে দিতে পারো, এই স্টেপে এইটা অ্যান্সার রাখলেও হবে, আবার এটা অ্যান্সার রাখলেও হবে, ওকে। তাহলে দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার, ওকে। তাহলে তোমাদের কী দাঁড়ালো কেসটা, যে দাঁড়ালো এই তাহলে 38 নম্বর অঙ্কটা আমি তোমাদের করে দিলাম, আর 37 আর না 37 আর 39 পুরো সেম টাইপের, ঠিক আছে? নিজেরাই করতে পারবে, তো 39 অঙ্কটা অবশ্যই করে নেবে। এটা রইল হোমওয়ার্ক, এটা রইল হোমওয়ার্ক, ওকে। বাড়িতে যায় নিজে সেলফ ট্রাই নিজে করবে, 37টা করতে পারো, 39টা অবশ্যই করে নেবে। তাহলে তোমাদের দেখো নেক্সট অঙ্ক আমি দেখাচ্ছি, নেক্সট অঙ্ক যেগুলো সেটা হচ্ছে গিয়ে দেখো, নেক্সট অঙ্ক হচ্ছে গিয়ে তোমাদের, তাহলে এই টাইপের অঙ্কগুলো আমি দেখালাম। এখন তোমাদের দেখো একটা জিনিস দেখাই, যে এইরকম টাইপের অঙ্ক 43 44, মানে দেখো 44 দেখো উপরে যদি এটা গুণ করে দাও, ফ্যাক্টর ফর্মে আছে 44টা, গুণ করে দিলে কত হবে, মানে মাল্টিপ্লাই করলে সর্বোচ্চ পাওয়ার কত হবে? এক্সের এক্স স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার, তার মানে উপরের পাওয়ার নিচের পাওয়ার সেম। এখানে দেখো ফ্যাক্টর করা নেই, এক্স স্কোয়ার মাইনাস ওইটা পাওয়ারটা উপরে ম্যাক্সিমাম ফ্যাক্টর করা নেই, কিন্তু উপরে ম্যাক্সিমাম পাওয়ার নিচের ম্যাক্সিমাম পাওয়ার সেম। এখানে দেখো উপরের পাওয়ার নিচের পাওয়ার থেকে বেশি, এখানে দেখো নিচের পাওয়ার গুণ করলে কত হবে? এক্স কিউব, উপরের পাওয়ার এক্স কিউব, উপরের পাওয়ার নিচের পাওয়ার সেম, তার মানে চারটে অঙ্ক সেম টাইপের, ঠিক আছে? 47 উপরের পাওয়ার নিচের পাওয়ার থেকে বেশি, এই পাঁচটা অঙ্ক সেম টাইপের। তাহলে এইগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে দেখো তাহলে 43 44 45 46 47, যেটা তোমাদের আমি বইয়ে দেখালাম পুরো সেম টাইপের অঙ্ক, ঠিক আছে? তার মধ্যে আমি 43 অঙ্কটা দেখাচ্ছি, দেখো 43 আর 44, 44টাকে দেখাচ্ছি, 44টা বেশি ইম্পর্টেন্ট, এটাকে দেখাচ্ছি। 44টা দেখালে বাকিগুলো মোটামুটি তোমরা করতে পারবে, এখান থেকে আমি দুটো অঙ্ক দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? 44 অঙ্কটা কী বলেছে ভালো করে দেখো, 44 বলেছে কি না, ইন্টিগ্রাল ইন্টিগ্রাল এক্স মাইনাস ওয়ান, এবং এই অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি কমন এক্স মাইনাস ফোর ডিএক্স। তো এই যে অঙ্কটা, এই অঙ্কটা ভালো করে দেখো, এই অঙ্কটা আমি তোমাদের সলিউশন দিচ্ছি, সলিউশন স্টার্ট করার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা মন দিয়ে শোনো। যে এই চ্যানেলে যারা নতুন এসছো তারা শুনে রাখো, যে এই চ্যানেলে তোমাদের ক্লাস টুয়েলভের পুরো কমপ্লিট প্রিপারেশান দেওয়া হচ্ছে, এবং তোমাদের এসএনদে বই, সৌরেন্দ্রনাথ দে এবং এনসিআরটি, এই দুটো বইয়ের এভরি চ্যাপ্টারের ভিডিও সলিউশন
উইথ কনসেপ্ট ক্লিয়ার, থিওরি ফর্মুলা বুঝিয়ে এক্সারসাইজের অঙ্কগুলো সব অঙ্ক করে দেওয়া হচ্ছে, সব অঙ্কই মানে এভরি অঙ্ক সলিউশন করে দেওয়া হচ্ছে। আর যেগুলো সিমিলার একদম পুরো সেম টাইপের সেম মেথডের অঙ্ক, সেগুলো তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, নিজের বাড়িতে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার জন্য। আর তোমাদের লাস্ট ভিডিও পার্টে প্রতিটা চ্যাপ্টারের, এভরি চ্যাপ্টারের লাস্ট ভিডিও পার্টে তোমাদের এক্সারসাইজ এবং এক্সাম্পল, এই দুটোর ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো অঙ্ক এসএন দেবের, সেগুলো বলে দেওয়া হচ্ছে। এতে কী হবে, কারণ অনেকে সব অঙ্ক তোমরা হয়তো করো, করার পর ভুলে যাবে, ভুলে যদি যাচ্ছ তাহলে আর লাভ করো কি। এই জন্য তোমাদের প্র্যাকটিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। সব অঙ্ক করলেও তাদের মধ্যে যেগুলো বেছে বেছে যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো সিমিলার টাইপের অঙ্ক, সেগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে রাখো তাহলে তোমাদের কী হবে, বাকি অঙ্কগুলো অটোমেটিক করতে পারবে। এই জন্য প্র্যাকটিসটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। সব অঙ্ক করতে পারো, সব অঙ্ক করতে যেয়ে যদি ভুলে যাও তাহলে তো কোনো লাভ নেই। ওই জন্য তোমাদের সব অঙ্ক করো, করতে অসুবিধা নেই, কিন্তু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে বেশি করে, ঠিক আছে। তো সুতরাং তোমাদের এবং তোমরা এখানে এই যে সাজেশান দেওয়া হবে ক্লাস টুয়েলভের, শুধু নয় ক্লাস টুয়েলভ যারা মাধ্যমিক দেবে, যারা ক্লাস টুয়েলভ দেবে এবং যারা জয়েন্ট এন্ট্রান্স দিবে, এই প্রতিটারই সাজেশান, স্পেশাল সাজেশান বানানো হচ্ছে অগাস্ট মাস থেকে, প্রতি বছরই সাজেশান দেওয়া হয়। এই সাজেশান তোমরা প্রচুর কমন পাবে, ওকে। এবং তোমাদের মক টেস্টও নেওয়া হবে টুয়েলভের ডিসেম্বর মাসে, কবে কি নেওয়া হবে ইউটিউবে কমেন্ট করে বলে দেওয়া হবে। তো ইউটিউবে তোমরা সবাই কমেন্টগুলো দেখবে কবে কি সাজেশান মক টেস্টগুলো নেওয়া হবে। আর একটা তোমাদের কথা বলি যে তোমরা বেশি করে শেয়ার করবে, কারণ এইগুলো যদি ঠিকমতো শেয়ার না করো তাহলে কিন্তু এই আপলোডিংটা, প্রতিটা চ্যাপ্টারের যে সলিউশন এটা আপলোডিংটা কন্টিনিউ হবে না। কারণ তোমাদের ক্লাস টুয়েলভের এস এন দে এনসিটি বইয়ের করানো হচ্ছে, ক্লাস ইলেভেনের যারা পড়ছে ইলেভেনের এস এন দে বইয়ের প্রতিটা চ্যাপ্টারের সমাধান করে করানো হচ্ছে ডিটেলসে, এবং মাধ্যমিকেরও করা হচ্ছে। সুতরাং এইটা সমাজ তোমার যারা সব ক্লাস টুয়েলভের ফ্রেন্ডস আছে তাদের, এবং যারা জুনিয়ার্স আছে, জুনিয়ার মানে যারা মাধ্যমিক দেবে, যারা ইলেভেনে উঠবে, ইলেভেনে উঠবে মাধ্যমিক দেবে, তাদেরও শেয়ার করো, ঠিক আছে। এই চ্যানেল থেকে তোমরা কী শিখছো, জ্ঞান অর্জন করছো, এটা তোমার সবাইকে শেয়ার করো, সবার সঙ্গে আলোচনা করো, ওকে। তো সুতরাং তাহলে আমি এখন তোমাদের এই চ্যাপ্টারটা শুরু করি, এবং যারা আর একটা কথা বলে দিই, যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি, এই অঙ্কটা আমি শুরু করছি এখন। সাবস্ক্রাইব যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, ইমিডিয়েট সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাও, বেলের অল দেবে, বেলে দেখবে অল পার্সোনাল আছে, তাহলে অলটা দেবে। কারণ বেলের অলটা দিলে প্রতিটা চ্যাপ্টারের সলিউশন আপলোড হওয়া মাত্র তোমরা মেসেজটা পাবে, নিজের সময় মতো ভিডিওগুলো ওপেন করে দেখে খাতাতে নোট করে তুলতে পারবে, পড়াশোনা করতে পারবে, ওকে। তাহলে এটা শুরু করা যাক এখন। এই অঙ্কটা দেখো, ইন্টিগ্রাল এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, নিচে এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান, তো উপরে এক্স মাইনাস ফোর, উপরে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার কত, গুণ করলে কত, টু আসবে, এখানে গুণ করো এক্সের ম্যাক্সিমাম পাওয়ার টু আসবে, তাহলে উপরে আর নিচের ম্যাক্সিমাম পাওয়ার সেম, তার মানে যদি ম্যাক্সিমাম পাওয়ার সেম হয় এবং তার কোএফিসিয়েন্ট কত, ওয়ান, এখানে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার, শুধু এক্স স্কোয়ার মানে ওর কোএফিসিয়েন্ট ওয়ান, এখানেও শুধু এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট ওয়ান, তার মানে এটাকে যদি ভাগ করো তাহলে ভাগ করলে কী হবে, ওয়ান তো আসবেই, তার মানে এই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস থ্রি, এরকমটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা দেয় মাঝে মাঝে, এটাকে ভাগ করলে অবশ্যই ওয়ান আসবে। এখানে তো উপরে এক্স স্কোয়ার নিচেও এক্স স্কোয়ার, কোএফিসিয়েন্ট তো ওয়ান, তাহলে ওয়ান আসবে, প্লাস সি ওয়ান বাই এক্স মাইনাস থ্রি প্লাস সি টু কনস্ট্যান্ট বাই এক্স মাইনাস ফোর লিনিয়ার, এইভাবে এটাকে ভেঙে দেবে। এই জিনিসটা বোঝা গেল ব্যাপারটা, যেহেতু উপরের কোপিসিয়েন্ট নিচের কোপিসিয়েন্ট এক্স স্কোয়ারের সেম, ওই জন্য ভাগ করলে তো ওয়ান আসবে, আর ভাগ তো করতেই হবে, কারণ উপরের নিচের পাওয়ার সেম, তাহলে এইটা আসবে। পরের স্টেপে এই এখান থেকে এই সি ওয়ান সি টু বার করে নিতে হবে, সেটা কী করে বার করবে আমি দেখাচ্ছি পরের স্টেপে। তাহলে অর কী হবে, না উপরে এইটা নিচে গুণ করলে কত হবে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, ফ্যাক্ট তোমার এ হবে মানে এলসিএম লসাগু 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 কেটে যাবে, তাহলে এখানে উপরে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু এখানে কত হবে, এখানে এটা ইন্টু এটা গুণ হয়ে যাবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, ওকে, প্লাস সি ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর সি টু ইন্টু এইট, প্লাস সি ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস সি টু ইন্টু এক্স মাইনাস থ্রি, তাহলে এইটা হয়ে গেলো একটা এক্সের ওভেদ, ওকে। এই এক্সের ওভেদ থেকে সি ওয়ান সি টুর মান বার করতে হবে, তাহলে পুট পুটিং এক্স ইকুয়াল টু থ্রি, এক্স ইকুয়াল টু থ্রি বসালে কী হবে, এখানে থ্রি মাইনাস ওয়ান থ্রি মাইনাস টু ইকুয়াল টু, এখানে এক্স মাইনাস থ্রি বসালে এখানে এক্স ইকুয়াল টু থ্রি বসালে জিরো, আর এটা হয়ে যাবে থ্রি মাইনাস ফোর, এটা হচ্ছে জিরো, ওকে। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে টু ওয়ান ইকুয়াল টু সি ওয়ান মাইনাস ওয়ান, অর সি ওয়ান ইকুয়াল টু মাইনাস টু, মাইনাসটা এদিকে চলে এলো, ক্লিয়ার। এরপরে তুমি এক্স ইকুয়াল টু ফোর বসাও, তাহলে পুট যদি এক্স ইকুয়াল টু ফোর যদি পুট করো তাহলে কী হবে, এটা ফোর মাইনাস ওয়ান, ফোর মাইনাস ওয়ান, আর এটা হয়ে যাবে
ফোর মাইনাস টু আর ইকুয়াল টু এখানে হয়ে যাবে ফোর বসালে এটা কত জিরো হবে, তো জিরো আর এখানে ফোর বসালে এটা জিরো হবে, তাহলে এটা হচ্ছে ফোর মাইনাস থ্রি হবে, তাহলে সি টু শুধু পড়ে থাকবে আর বাকি এই এই দুটো পোর্শন জিরো হবে, ঠিক আছে। তাহলে এখানে এখান থেকে তুমি সি টু পেয়ে যাবে, তাহলে ফোর মাইনাস ওয়ান থ্রি আর এটা টু আর এটা হচ্ছে সি টু, সি টু ইন্টু ওয়ান, তাহলে অর সি টু ইকুয়াল টু দিন তিন দুগুণে ছয়, তাহলে সি ওয়ান আর সি টু ভ্যালু বেরিয়ে গেলো মাইনাস টু আর ছয়। এখন তুমি তাহলে ইন্টিগ্রেশনটা তাহলে কী হবে, তাহলে এই ইন্টিগ্রেশনটা হবে, তার মানে এইটা ইন্টিগ্রেশন নিই না বোথ সাইড, এটা ইন্টিগ্রেশন মানে ওয়ান ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন, তার মানে এটা ইন্টিগ্রেশন তাহলে কী হবে ওয়ান ইন্টিগ্রেশন প্লাস এটা ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন, আর সি ওয়ান সি টু ভ্যালু লাস্টে বসাও, তাহলে তো ইন্টিগ্রেশনটা কী হয়ে যাবে না ওয়ান ডিএক্স ওকে প্লাস সি ওয়ান বাই, সি ওয়ান বাই কত ছিল এক্স মাইনাস থ্রি ইন্টিগ্রেশন, সি ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ডিএক্স প্লাস সি টু বাই এক্স মাইনাস ফোর ডিএক্স, এইটা তাহলে অর ইকুয়াল টু তাহলে কথা হচ্ছে ওয়ান ইন্টিগ্রেশন এক্স আর এটা হচ্ছে সি ওয়ান ইন্টু লগ মড এক্স মাইনাস থ্রি, সি টু ইন্টু লগ মড এক্স মাইনাস ফোর প্লাস সি সমাকলনের ধ্রুবক ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট, তাহলে ইকুয়াল টু হয়ে যাবে এক্স সি ওয়ানের ভ্যালু বসিয়ে দাও, সি ওয়ান কত বেরিয়েছে মাইনাস টু, তাহলে এটা হয়ে যাবে মাইনাস টু লগ মড এক্স মাইনাস থ্রি প্লাস সি টু বেরিয়েছে সিক্স, তাই তো, তাহলে সি টু যদি সিক্স বসায় সিক্স বেরোয় তাহলে এখানে সিক্স ইন্টু লগ মড এক্স মাইনাস ফোর প্লাস সি, তাহলে পরের স্টেপে এটা হয়ে যাবে, পরের স্টেপে এটা এটা কত হবে অ্যান্সার, তুমি তাহলে এখানে এই অ্যান্সারটা এই হিসাবে রাখতে পারো ওকে, তাহলে এটা এইটা হচ্ছে ফাইনাল অ্যান্সার, হোয়ার এটা লিখে দেবো অবশ্যই হোয়ার সি ইজ আই ও সি ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট সমাকলনের ধ্রুবক, তাহলে দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার, এই অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট মাঝে মাঝে এটা দেয়, তাহলে এই এইটা কিন্তু ভালো করে দেখে না কী হয় ভাঙলে, উপরের পাওয়ার নিচের ম্যাক্সিমাম পাওয়ার উপরের ম্যাক্সিমাম পাওয়ার যদি সেম বা বেশি হয় তাহলে উপরকে নিচে দিয়ে ভাগ করতে হবে, তা এখানে উপরে নিচে ম্যাক্সিমাম পাওয়ার সেম এবং এক্স স্কোয়ার আসছে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট উপর নিচে সেম, ওই জন্য ভাগ করলে ওয়ান তো আসবে, তাহলে প্লাস নিচে এইটা থাকবে, তাহলে সি ওয়ান বাই সি টু করে নিলে এটা হয়ে গেলো প্রক্রিয়া। এরপরে দেখো তা তোমাদের আমি এটা কোনটা দেখালাম ফর্টি ফোরটা, এরপরে তোমাদের আমি ফর্টি থ্রিটা দেখাচ্ছি, ইয়ে তোমাদের ফর্টি ফোরটা দেখালাম, ফর্টি ফোর ক্লিয়ার, ফর্টি থ্রির অঙ্কটা দেখো ফর্টি থ্রিটা কি, ফর্টি থ্রিটাকে যদি তুমি ভাগ করো, কারণ উপরের ম্যাক্সিমাম পাওয়ার টু নিচের ম্যাক্সিমাম পাওয়ার টু, ভাগ করলে কত আসবে, ভাগ করলে থ্রিটা আসবে, কারণ উপরে এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট কত থ্রি আর নিচে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট কত ওয়ান, ওই জন্য ভাগ করলে তো থ্রি আসবে, থ্রি আসার পর তোমরা বাকিটা সি ওয়ান বাই এইটা হবে ফ্যাক্টর করে নেবে, সি ওয়ান বাই একটা ফ্যাক্টর প্লাস সি টু বাই একটা ফ্যাক্টর, সুতরাং এটা তোমরা নিজে করতে পারবে, আর এটা দেখো উপরের ম্যাক্সিমাম পাওয়ার নিচের ম্যাক্সিমাম পাওয়ার চেয়ে বেশি, তাহলে এটা তোমাকে অবশ্যই ভাগ করতে হবে, আর ফর্টি ফোর আর ফর্টি সেভেন পুরো সেম তাই, আর ফর্টি সেভেনটা ভাগ করলে ওয়ান দিয়ে আসবে, কারণ এটা কিন্তু উপরে এক্স কিউব আছে এবং এক্স কিউবের কোএফিসিয়েন্ট ওয়ান, আর নিচে দেখো গুণ করলে এক্স কিউব, উপরে পাওয়ার নিচের পাওয়ার সেম এবং কোএফিসিয়েন্টটা হচ্ছে সেম, এই জন্য ভাগ করলে এটা ওয়ান আসবে, ক্লিয়ার। তাহলে তোমাদের আমি এ অঙ্কটা করে দেখাচ্ছি, দেখে নাও, তাহলে ফর্টি ফোর বোঝা গেল, ফর্টি ফোরের পর আমি তোমাদের যেটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ফর্টি সেভেন, দেখো ফর্টি সেভেন, ফর্টি সেভেন কী বলেছে, ফর্টি সেভেন যেটা বলেছে ইন্টিগ্রাল এক্স কিউব ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস এই ফর্টি সেভেন এটা মাইনাস ফোর এক্স, এটা ভুল তোলা হয়ে গেলো, এটা হচ্ছে সেভেন এক্স না এক্স এক্স স্কোয়ার আমি ফর্টি সেভেন, তো ফর্টি সেভেনটা হচ্ছে এক্স কিউব ডিএক্স বা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি, এক্স কিউব মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ওকে, এক্স কিউব ডিএক্স বা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি, এটা হচ্ছে ফর্টি সেভেনের অঙ্ক, তাহলে এইটাকে দেখো উপরে ম্যাক্সিমাম পাওয়ার কত, এই অঙ্কটা আমি আরেকবার তুলছি তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ওকে, তা তুমি দেখো উপরে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার কত থ্রি, নিচে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার কত ওয়ান আর টু, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার টু, তাহলে এটা উপরের ম্যাক্সিমাম পাওয়ার নিচের ম্যাক্সিমাম পাওয়ার থেকে বেশি, এটাও আমরা ভাগ করব, তাহলে এই ভাগটা কীভাবে করবে, সিম্পল ভাগ দেখো না, এক্স কিউবকে লিখবে এখানে আর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি, তাহলে এখানে ভাগ কীভাবে হয়, ভাগের সবসময় বিয়োগ হয়, অনেকে হয়তো ভাগ ভুলে গেছো, তো একবার দেখে নাও, তাহলে এখানে এক্স কিউব আছে, এখানে এক্স দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এরপরে ভাগের সময় সবসময় মাইনাস হয়, তাহলে মাইনাস করলে মাইনাসটা প্লাস হবে আর প্লাসটা মাইনাস হবে, ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, ক্লিয়ার।
তাহলে এটা ভাগ করতে কি দাঁড়ালো 4² - 3x। এখন দেখো মোটামুটি পার সেম এসছে, তার মানে আরেকটা ভাগ যাবে। তাহলে এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করবে, না 4 দিয়ে মাল্টিপ্লাই করবে। 4 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 4x² - 16x, ওকে, প্লাস 4 × 3 = 12, এরপর মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, প্লাস মাইনাসে হয়ে যাবে 13x। -3x + 16x কত যাবে, 13x আর -12। তাহলে একে দিয়ে ভাগ করতে কি হলো, না x³কে ভাগ করলে x² - 4x + 3 দিয়ে ভাগ করতে কত দাঁড়ালো, এটা হচ্ছে ভাগফল, ভাগফল মানে কোসেন্ট, মানে x + 4, ওকে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে যে x + 4, তাহলে এটা ভাগ করতে কি দাঁড়াচ্ছে x + 4 হচ্ছে কি ভাগফল কোসেন্ট প্লাস ভাগশেষ মানে রিমাইন্ডার কত, 13x - 12 বাই x² - 4x + 3 ভাজ্য, ওকে। তাহলে এটাকে ভাগ করলে এটা, তার মানে এইটার ইন্টিগ্রেশন মানে এইটার ইন্টিগ্রেশন প্লাস এইটার ইন্টিগ্রেশন, তাহলে অর এটার ইন্টিগ্রেশন তাহলে কত হবে, x³ dx / x² - 4x + 3, তাহলে এটার ইন্টিগ্রেশন হয়ে যাবে ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ x dx + ইন্টিগ্রাল 4 dx + ইন্টিগ্রাল 13x - 12 dx / x² - 4x + 3, ওকে। তাহলে এইটা হচ্ছে ইন্টিগ্রেশন, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, এর ইন্টিগ্রেশন কত হবে x² / 2 প্লাস এইটা ইন্টিগ্রেশন কত হবে 4x। আর এই যে ইন্টিগ্রেশনটা, এটা তাহলে কি করবে, যেভাবে আগে আগে দেখালাম উপরে লিনিয়ার আর নিচে কি আসে x² - 4x + 3, তাহলে এইটা যদি ফ্যাক্টর হয়ে যায় তাহলে ইন্টিগ্রেশনটা হবে, তো এটা তো ফ্যাক্টর হয়েছে x - 3 × x - 1 এটা ফ্যাক্টর হয়ে হয়ে যাচ্ছে, সুতরাং এটাকে এরপরে পার্শিয়াল ফ্যাকশন করে নেবে, কীভাবে করবে, না 13x - 12 = c1 / x - 3 + c2 / x - 1, এরপর নিশ্চয়ই বাকি পার্সেন্টটা হয়ে যাবে তোমাদের, এটা বাকি পার্সেন্টটা হয়ে যাবে, তাহলে এই পার্সেন্টটা এইভাবে হবে, তাহলে যখনই উপরের পার নিচের পারের চেয়ে বেশি থাকবে তখন ডিভাইড করে নেবে, ডিভাইড করে নিলে এরকম জিনিসটা চলে আসবে, এই দেখো ডিভাইড করার পর কী হলো, এই জিনিসটা চলে এলো, আর উপরের পার নিচের পার থেকে কম হয়ে গেলো, প্রথমে কী ছিল, উপরের পার নিচের পার থেকে বেশি ছিল, ডিভাইড করার পর কী হয়ে যায়, না উপরের পার থেকে নিচের পারটা বেশি হয়ে যায়, মানে তোমাকে সবসময় নিচের পারটা বেশি থাকতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা, নিচের পারটা বেশি থাকতে হবে এবং নিচের যেটা সেটা কমপ্লিট ফ্যাক্টর হতে হবে, তাহলেই পার্সিয়াল ফ্যাকশনটা করা যাবে। তো উপরের পার নিচের পার থেকে বেশি, ওই জন্য ডিভাইড করলে, ডিভাইড করার পরে এটা হয়ে গেলো কোসেন্ট ভাগফল প্লাস উপরে বাই নিচে, আর নিচেরটা দেখো উপরের পার বেশি ছিল নিচের পার থেকে, এরপর হয়ে গেলো উপরের পার নিচের পার থেকে কম হয়ে গেলো, অর্থাৎ নিচেরটা বেশি হয়ে গেলো, তো সুতরাং এটার পর পার্সিয়াল ফ্যাকশন এইভাবে তুমি করে নেবে, তাহলে বাকিটা বাড়িতে করবে, ঠিক আছে। নেক্সট পোর্শন ফর দিস সাম, ঠিক আছে, ফর দিস সাম মানে অঙ্ক, এই অঙ্কটা তাহলে বাকি পোর্শনটা তোমরা বাড়িতে নিজে ট্রাই করবে, ট্রাই ইউর সেলফ, ওকে, ইন হোম, বাড়িতে নিজে চেষ্টা করো এইটা, এরপর বাকি পোর্শনটা করে অ্যান্সারটা মেলাবে এসে দেবো বইয়ের সঙ্গে, সুতরাং অ্যান্সারটা মিলে তোমরা আমাকে রিপ্লাই দেবে ইউটিউবে কমেন্ট করে যে অ্যান্সারটা কী হলো না হলো, যদি না হয় তাহলে আমি বাকিটা কন্টিনিউ করে দেবো পরের ভিডিওতে, ওকে। তাহলে এটা বোঝা গেল, এরপরে দেখো বইয়ে যে কোশ্চেন নাম্বার হচ্ছে 48, 49, 51, 52, 54, এই অঙ্কগুলো পুরো সেম টাইপের, আমি তোমাকে দেখাচ্ছি, এবং এইটার ভিডিও সলিউশনটা তোমরা পরের ভিডিও পার্টে পাবে, এই যে 40 তোমাদের হচ্ছে কি 8, ঠিক আছে, 48 যেটা দেখালাম ভালো করে দেখো, 48, 49 যদি কমন নিলে তাহলে কত হবে, x³ কমন x + 1, মানে এই টাইপের হয়ে যাচ্ছে 48, মানে রিপিটেড, দেখো x + 1 হোল স্কোয়ার আছে, দুটোই লিনিয়ার কিন্তু এটা হোল স্কোয়ার, 50ও তাই, ঠিক আছে, 50 কী হচ্ছে না x - 2 × x + 2, x² - 4কে যদি ফ্যাক্টর করো তাহলে কত হবে x - 2 × x + 2, তাহলে x - 2 হোল স্কোয়ার x + 2 হোল স্কোয়ার, এটাও তাহলে ওই টাইপের, 50, 51, 52, এগুলো পুরো সেম টাইপের, 54, ঠিক আছে, তাহলে এটা তোমার হচ্ছে কি 50, এটা হচ্ছে তোমার 50, 52 হচ্ছে এর মধ্যে পড়ছে, তাহলে 50 পুরো এগুলো সব সেম টাইপের, ওকে, বোঝা গেল, তাহলে এগুলো পুরো সব সেম টাইপ কোশ্চেন, সব টাইম সেম 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 টাইপ কোশ্চেন, মানে এদের মেথডটা সব সেম, একই মেথড হবে, সব সেম মেথড, ওকে, সেম মেথড, তাহলে এই বাকি এই অঙ্কগুলো আমি তোমাদের এখানে কোন অঙ্কটা দেখাবো, তোমাদের আমি এখানে পরের ভিডিও পাঠে আমি তোমাদের এই অঙ্কটা দেখাবো, 48টা আমি তোমাদের সলিউশন করে দেখাবো যে কী মেথডে করবে, তো সুতরাং এটা তোমাদের পরের ভিডিও পাঠে এটা কন্টিনিউশন হবে, ওকে, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে, তো সবাই সুস্থ থাকো, বাড়িতে থাকো, আননেসেসারি বাড়ির বাইরে একদম বেরোবে না, এখন লকডাউন চলছে,
ঠিক আছে, কোভিড-19কে অ্যাভয়েড করো এবং বাড়িতে সুস্থ থাকো এবং সবাইকে অন্যদের সুস্থ রাখো, নিজের পরিবারে সবাই সুস্থ থাকো। হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে, শেয়ার উইথ অল ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড জুনিয়র্স, ওকে? অ্যান্ড যারা সাবস্ক্রাইব করনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাও। করে দেবো স্যার, করে দেবো, ভুলেই বসে থাকবে, বেলের অলটা দিয়ে দেবে।